গঙ্গোপাধ্যায়ের অব্যাহতি শুনে সারা দিন ধরে যারা খুব উচ্ছ্বসিত হয়েছিল তারা অবশেষে রাত্রির 10:45 জানতে পেরেছেন যে সব মামলা নয়, বিশেষ দুটি মামলা প্রাইমারি টেটের, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে এখনো পর্যন্ত ওই দল থেকে কোনো অফিসিয়াল মন্তব্য আসেনি। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে আজকে আমার মৃত্যুদিন। দেখুন, যাই হোক, পুরোটা জুডিশিয়ারির ব্যাপার, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যাপার। বিভিন্ন এক্সপার্টরাও বক্তব্য রাখছেন, আমাদের মাননীয় জাস্টিস অশোক গাঙ্গুলি তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না, কোন জাস্টিস কোন মামলা দেখবে সেটা হাইকোর্টের চিফ জাস্টিস বলতে পারেন। ব্যাপারটা ক্রিটিক্যাল, কিন্তু যেটার ব্যাকগ্রাউন্ড বা বাংলার মানুষের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মাসখানেক ধরে শুনছিলাম, রিউমার চলছিল মার্কেটে যে গাঙ্গুলিবাবুর কাছ থেকে মামলা কেড়ে নেওয়া হবে, সরিয়ে নেওয়া হবে। আমি জানি না কী করে হবে, কারণ হাইকোর্টে তো হয়নি সেটা। শেষ পর্যন্ত এটাই হলো, যেটা নিয়ে চিন্তা ছিল, টেনশন ছিল, সেটা খানিকটা হয়েছে। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ যে মানুষটার উপরে ভরসা রেখেছিল জাস্টিস গাঙ্গুলি, তার প্রতি যখন ক্ষোভ বসানো হচ্ছে, তখন বাংলার সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য একজোট হয়েছিলেন, তাদের মনোবল কমে যায়। এটা চিন্তার বিষয়। দেখুন, অন্যায়ের শাস্তি আজও কালক হবে, কেউ বাঁচবে না। জাস্টিস গাঙ্গুলি না এলে অন্য কেউ আসবেন, আর সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই যে ইন্টারফিয়ারেন্স, এর থেকে একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন, এটাই চিন্তার বিষয়। 90-এর দশকে বিহারে রেগুলার শ্যুট আউট হতো, বিহারে আজকাল আর শ্যুট আউটের খবর আসে না, আর পশ্চিমবঙ্গে রেগুলার শ্যুট আউটের খবর আসে। লেটেস্ট আপডেট হচ্ছে টিটাগড়ে গতকালের শ্যুট আউট। পশ্চিমবঙ্গেতে থানায় থানায় এ ধরনের দুষ্কৃতকারীদের আড্ডা হয়ে গেছে, দুর্ভাগ্যবশত পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে। আশেপাশের যে রাজ্য উত্তরপ্রদেশ বিহার যেখানে বেশি এরকম সন্ত্রাস হতো, তারা সব এখানে আড্ডা গেড়েছে, এখানে বন্দুক তৈরি হচ্ছে, এখানে সব কিছু হচ্ছে, রাস্তাঘাটে বন্দুক পায়, একটা লোক দুটো হাতে বন্দুক নিয়ে ঢুকে যাচ্ছে স্কুলে, থানাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবং বিশেষ করে মহিলা, আমাদের বাড়ির মেয়েরা মায়েরা, তারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, খুন হচ্ছে, তার কোনো প্রতিকার হচ্ছে না। তার প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে আর আইনের খাঁড়া নেমে আসছে, তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে, বাড়ি ঢুকে খুন করে দিচ্ছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলাতে এই গত 5 বছরে দুটো ঘটনা ঘটলো, দাড়ি ভিটের ঘটনা মনে আছে। স্কুলে উর্দু শিক্ষক চাই না, বাংলা শিক্ষক, ইংরাজি শিক্ষক চাই বলে আন্দোলন করেছিলেন বাচ্চারা, তার উপরে পুলিশ গুলি চালিয়েছে, দুজন মারা গেছে, তার ডেডবডি এখনও মাটির নিচে, এখনও কেস চলছে, সিবিআই ডিমান্ড করে। আবার একই ঘটনা ঘটলো, একটি নিরীহ নাবালিকা যাকে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং যে করেছে সে নিজে গিয়ে সারেন্ডার করেছে, এক বিশেষ সম্প্রদায় বলে হয়তো তাকে চাপা দেওয়া হচ্ছে। তারপরে পুলিশ কী করে বলতে পারে যে তিনি সুইসাইড করেছেন, মন্ত্রী কী করে বলতে পারেন সুইসাইড করেছে, কথা বলতে হয়। তো সেনাশিবাবু যেটা বলছেন ঠিক আছে, কিন্তু তারা যেটা বলছেন, তাদের যদি হকের না হতো তাহলে যা ইচ্ছা বলতে পারতেন। আপনি তার অধিকারকে কেন সুরক্ষিত করছেন? আপনি আপনার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, পয়সার জন্য দিল্লি যাচ্ছেন, মোদির বিরুদ্ধে আওয়াজ তুলছেন, আর ওনারা যখন নিজের হকের জন্য কাজ করার পরে টাকা চাইছেন, তার জন্য তাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। তো সেই জন্য তাদের লড়াই ন্যায়ের লড়াই, তাদের অধিকারের লড়াই। তাহলে দেখুন, একটা সাধারণ ব্যাপার আছে, জাস্টিস যদি কোনো ভুল করে থাকতে পারেন, তার বিরুদ্ধে সাজা হওয়া উচিত, তার পদের অবলোপ হওয়া উচিত, বা তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা উচিত। যেই বিতর্ক, যে কেস নিয়ে, যেটার জন্য সারা বাংলার মানুষ চেয়ে আছে, তার হাত থেকে কেসটা কেড়ে নেওয়া হলো, তখনই সন্দেহ হচ্ছে। বাকি সব ঠিক আছে, তুমি অন্যায় করলে কেস কেড়ে নেওয়া নয়, তাকে সাজা দেওয়া উচিত, সেটা হয়নি। যার জন্য তিনি কিন্তু কালকে বলেছিলেন যে কুণাল ঘোষকে আমি শ্রদ্ধা জানাই, কারণ তিনি যেটা বলেছিলেন সেটাই হলো। এইগুলো হচ্ছে ইঙ্গিত, কোনো ব্যক্তি নিয়ে আমি কিছু বলতে চাই না। ইদানিং টিএমসির নেতারা যা বক্তব্য রাখছেন, কোর্টে যারা আছেন, জেলে যারা আছেন তাদের, এবং বাইরে যারা আছেন, মিলে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি আর কুন্তল ঘোষের মিলে যাচ্ছে, পার্থবাবুর আর কুণাল ঘোষের মিলে যাচ্ছে, আজকে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণীও মিলে গেল। তার মানে ডাল মে কুচ কালা হয়, কোথাও না কোথাও আছে, আগুন আছে বলে ধোঁয়া বেরোচ্ছে। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।